ফজরের মধ্যে বলেছেন, ফজর সকালে বলছেন বিকালে নয়। হ্যাঁ, যেমন উবাইদুর রহমানকে ভালোবাসি, তো হঠাৎ ওর দোকানে চলে এসেছি বেলা 11টায়, আর ও চলে গেছে কলকাতা, তো কথাটা কি বলবে? হুজুর সকালে বললেন না, তাহলে আমি বের হতাম না। মানে মানুষ প্রোগ্রাম কখন করে? সকালে। সকালে বললেন না, তাহলে আমি আজকে মালদা যেতাম না, আপনি আসবেন। তো আল্লাহ সকালে বলে দিচ্ছে একটা কথা, ফজর কি বলছে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি 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 হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি। হিজরি মানে জানেন? হিজরি মানে নৈপুণ। লোক ভাবছে যে হিজড়েদের কথা বলছে মনে হয় আল্লাহ, জি না, হিজরে মানে জ্ঞানী সম্প্রদায়। জ্ঞানী সম্প্রদায়কে হিজরে বলেছে আল্লাহ। এর আগে কয়েকটা কসম খেয়েছে, প্রত্যেকটা কসমের ভিতরে জ্ঞানীদের জ্ঞানীদের মধু আছে। যেমন মৌমাছি ঘুরছে আর এখানে 20 রকম গাছের ফুল আছে, প্রত্যেকটা ফুলে মধু আছে, তেমনি আল্লাহ বলছে আমার এই প্রত্যেকটা কসমের ভিতরে জ্ঞানীদের জন্যে, জ্ঞানীদের জন্যে, মূর্খদের জন্যে লই, হতমূর্খদের জন্যে লই, জ্ঞানীদের জন্যে হিজর, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এখানে জ্ঞানের উৎস আছে। এবার একটা ব্রেকের নাম বলেন তো, কথা বুঝে আসলো? ব্রেক বুঝেন? ব্রেক 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 মানে কি? এতগুলো লোক মুখ খুলে না, এ পাশে বসেছে তাও মুখ খুলে না, বলছে ডিস ব্রেক, গ্যারেজ মিস্ত্রি। ওকে শুধু ব্রেক মানে কি বলছি? ডিস ব্রেক, জি, ব্রেক মানে, ব্রেক মানে ভাঙা, ভাঙা ওর গতিকে ভেঙে দেয়। আসল অর্থ হলো ভাঙা, রুখা। তো ব্রেক, সবথেকে দামি ব্রেকের নাম বলেন তো, একটা হলো ডিস ব্রেক, একটা হলো অয়েল ব্রেক, একটা হলো হাওয়ার ব্রেক। এখন হাওয়া ব্রেক উঠেছে, ঠাপ করে ধরছে। তো যত পৃথিবীতে ব্রেক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে সব ব্রেক ফেলিওর, সব ব্রেক এক জায়গা থেকে আসে, সেই জায়গাটার নাম কি বলেন? যে বলতে পারবে তার কাছে 1000 টাকা নিব। ওই ব্রেকটা হচ্ছে বিবেক। বিবেকের চেতনা না হলে কোনো ড্রাইভার তার ব্রেকে পা দেবে না। তাহলে আগে বিবেক ব্রেক করে, করে কি করে না? সামনে বাচ্চা এসেছে, আগে বিবেক বলবে রে ড্রাইভার তোর পাটাকে নিয়ে যা ব্রেক লিভারে মার, তবেই মারবে। সামনে বকরি এসেছে, আগে ব্রেক বিবেক চেতনা পাবে, তুই ক্লাসটা ধর, ব্রেকটা ধর, নাহলে মরে যাবে। তাহলে প্রথম ব্রেককে বিবেক। এর জন্য আল্লাহ বলছে তোদেরকে সকালেই বলে দিছি তোদের বিবেকগুলো ঠিক রাখবি, তাহলে সারাদিন তোরা গুনাহ আর করবি না, গুনাহতেই তোরা ব্রেক মারবি। আর তোদের বিবেকের চেতনা যদি কম থাকে সব জায়গায় খালি মেরে যাবি, মেরে যাবি। এরপর আল্লাহ কয়েকটা সম্প্রদায়ের কথা বলেছেন, আলাম তারা কাইফ ফাআলা রাব্বুকা বিআদ ইরাম জাতিল ইমাদ আল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ ওয়া ফিরাউন আযিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহা আল ফাসাদ ফাসাব আলাইহিম রাব্বুকা সাউত আযাব। এ বেঈমানদের কারো ব্রেকের ডিস ঠিক ছিল না। এরা এত কিছু শোনার পর এদের ব্রেক না থাকার কারণে ফিরাউনের মতো বেঈমান বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ। আল্লাহ বলছে তোদেরকে সকালই বলে দিলাম রে হজরের সূরাতে আলাম তারা কাইফ ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি কি তোদের জ্ঞানী ব্যক্তির জন্য এটা উৎস দিইনি? আমার প্রতিটি কসমের বিবেকবানদের জন্য, হিজড়েদের জন্য রয়েছে জ্ঞানের উৎস। অতএব তোদের বিবেকের চেতনা যদি ঠিক থাকে, তোদের বিবেক যদি ঠিক থাকে, তোদের বিবেকগুলো যদি চেতনা অবস্থায় থাকে, ঘুমিয়ে না থাকে, একটা ড্রাইভার ঘুমিয়ে গেলে যেমন রোডে অ্যাক্সিডেন্ট করবে, গোকরিকে মারবে, কাইকে মারবে, ছেলেকে মারবে, মেয়েকে
ব্রেকে মারবে, বাড়িতে মারবে, ঘর ভেঙে দেবে, তার মানে তার চেতনতা শেষ হয়ে গেছে। আর যখনই তার চেতনতা থাকবে, বিবেক ঠিক থাকবে, সব জায়গায় সে ব্রেক করে 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 নিজেকে কন্ট্রোল করবে। আল্লাহ তাআলা বলছে, প্রকৃত জ্ঞানী হয়ে যদি বিবেকের চেতনা আনতে পারিস, তোর কাছে গুনাহ আসবে না, গুনাহ ঘেঁষবে না। আর গুনাহকে সরানোর একটাই সৈন্য পৃথিবীতে আল্লাহ দিয়েছে, আজকে যে বইটাতে দেখলাম, ওই সৈন্যটার নামই হচ্ছে সবর। যখনই তোর কোনো পাপ দেখবি, তোর দিলে উৎস উঠবে, সবরের লেমিনেশন করে নেবে, সবরের প্লাস্টিক মেরে দিবি, ওই পাপ আর তোর ভিতরে ঢুকবে না। ঈমান নামে হীরের টুকরো চুরি করতে পারবে না, শয়তান এখানে পৌঁছাতে পারবে না। অতএব বন্ধুরা, আবার আল্লাহ তাবারাক তাআলা বিবেকের চেতনাটা দিতে গিয়ে বলেছে, তোরা চারটা দিকে নিজেকে ঘুরিয়ে নিয়ে আয়, তাহলে তোদের চেতনা বেড়ে যাবে। আমাদের দেশে যারা মিলিটারি তাদের ট্রেনিং কোথা হয়? তাদের ট্রেনিং আমাদের দেশে হয়। আমাদের দেশে যারা মিলিটারি তাদের ট্রেনিং কোথা হয়? আমাদের দেশে হয়। যারা মিলিটারি কমান্ডার, যারা আরও আপার লেভেলে, যার অধীনস্থে 2,500-3,000 লোক কাজ করবে, তাদের ট্রেনিং কোথা হয়? তাদেরকে ট্রেনিং নিয়ে যেতে বিদেশ চলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বিশ্ব নবীকে শুধু ব্রেকের চেতনতা ট্রেনিং দিতে গিয়ে সাবে মেরাজে একদম মহাকাশ থেকে নিয়ে সৌরজগৎ থেকে নিয়ে পৃথিবী জগৎ পর্যন্ত ভ্রমণ করিয়ে ট্রেনিং করিয়ে দিলেন, এবং তার চেতনতা এমন করে দিলেন, রাতের অন্ধকারে সফর করালেন, দিনের বেলাতে সেগুলোকে প্রচার করালেন, এবং আসমান জমিনের পুরো সফর করিয়ে দিয়ে একটা কমান্ডারকে পৃথিবীতে পাঠানোর পর বলে দিলেন, ওয়াল্লাযি বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবিন। ও বিবেকবানের দলেরে, তোদের কমান্ডারকে আমি বানালাম, বানানোর তোদের ভিতর থেকে বানানোর পর তাকে সৌরজগৎ থেকে নিয়ে একদম ভূগর্ভ পর্যন্ত তাকে ট্রেনিং করিয়ে দিয়ে সেই নবীকে আমি তোদের কাছে পৌঁছে দিয়েছি, সে তোদেরকে হিকমত শিখাবে, তার বিবেকের চেতনতা এতটাই খুলে দিয়েছি, তোদেরকে সুন্দর করেছে, দিলে নিয়ে দিনের রাস্তাতে নিয়ে চলবে, তোরা গোমরা ছিলি তোদেরকে হেদায়েতের নূরের রাস্তা দেখাবে। মাশাআল্লাহ, এতগুলি লোক চুপ করে বসেছে, খুব ভালো লাগছে। বিবেক যদি কারো না খুলে, বাস ছেড়ে দেন ওর কথা, হাজি মজার একটা উদাহরণ দিই, বলছে জানাজার নামাজে শরীক হলে এক কিরাত, শেষ পর্যন্ত থাকলে দুই কিরাত, লে মজা, কত নেকি রে, কত নেকি, ঢেরি লাগিয়ে দিচ্ছে আল্লাহ নেকিতে। আমি মরেছি, আমার জানা যাই তোফাজ্জল ভাই থাকবে দু কিরাত পর, আমার লাভ কি হলো? মরাটার থেকে জ্যান্তটাকে আগে বেশি লাভ দিছে। আর জানাজার দোয়াতে আমরা ভাবি যে মরাকে দোয়া করছে, আর জীবিতদেরকে আগে দোয়া করে তারপরে মৃত্যুকে, আল্লাহুম্মা ফিরলি লে ভাই, যে কটা দাঁড়িয়ে আছে কাতারে ওই কটাকে আল্লাহ আগে মাফ কর, তারপরে মরাটাকে করবি, আল্লাহুম্মা ফিরলি হাইয়ে না, তারপরে ও মাইতে না, তারপরে শাহেদে না, তারপরে গায়েবে না, জি আগে জীবিত যারা এসেছে কষ্ট করে আল্লাহ ওইটিকে আগে মাফ কর। চিন্তা করেন এই এই প্ল্যানিং প্যাটার্ন আল্লাহ বানাচ্ছে কেন? যে হুড় হুড় করে তোরা আয় 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 এখানে। আমরা যখন ছোটতে স্কুলে পড়তাম, স্কুলে রুটি দিত, কেক দিত, পাউরুটি দিত না, আজকে চাল দিচ্ছে আর দিচ্ছে, যাই হোক এই লোভটা কেন দিচ্ছে আয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বিশ্ব নবী বলছেন, এক কিরাত দু কিরাত নেকি, কিন্তু জেনেলেন এই সিস্টেমটা নবীজি কেন করলেন, যাতে করে তোদের বিবেকের দরজাটা খুলে যায়, যাতে করে তোদের বিবেকের দরজাটা খুলে যায়। আমি একটা জানাজাতে মাত্র দুই লাইনের দর্শন বলেছিলাম, ফিলোজফি বলেছিলাম, সেই দুই লাইনের ফিলোজফিটা আজকে আপনাদের সামনে বলছি। একটা জানাজা বিরাট সম্ভব, বহু লোক জড়ো হয়েছে, এত লোক কোনোদিন জানাজায় দেখিনি। একজন আমাকে রিকোয়েস্ট করলো, হুজুর এখনও 5 মিনিট বাকি আছে, মাত্র দুটি কথা এদেরকে বলেন। আমি জানাজায় উঠে মাত্র দুটি কথা বললাম, যে ভাই সকল শুনলেন এত লাভ
বাপ কেন দিয়েছে দুই পাহাড়, নাকি পাবি মারদর, আগে তুই দোয়া পাবি মারদর। আর আমরা উজু করে হুড্ডু হয়ে দরছি, বিআইকে কবরে দিতে চললাম, ওই লাভে নয় নিজের লাভের জন্য আমি নিয়ত করে দর মারব। আর ওখানে যখন আমি পৌঁছাবো কি দেখব, একটা মৃত লাশ দেখব, আর কি দেখব, একটা মাটির ভিতরে গাড়হা দেখব, আর কি দেখব, ওই মৃত লাশটা কিভাবে ওর ভিতরে ঢুকছে এই দৃশ্যটা দেখার জন্য লোভনীয় করছে। আর স্কুলে কেক রুটি দেওয়া হতো কেন, অক্ষর শেখানোর জন্য কেক রুটি দেওয়া হতো স্কুলে, কেন লোভটা দেওয়া হতো, ওই খাওয়ারের উদ্দেশ্য সরকারের নয়, তুই স্কুলে এসে যা অক্ষরে আঙুল লাগা, এটাই হলো সরকারের উদ্দেশ্য। এত লোভ জানা যাতে কেন দেওয়া হলো, এই জন্য দেওয়া হলো রে পৃথিবীর মানুষ, তোর আখেরাতের চেতনাটা ওখানে গিয়ে বাড়বে। এবার কি বাড়বে, দর্শনটা শুনেলেন, দুইবার বলবো, দুইবার বলবো মুখস্থ করেলেন, একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষ মৃত হয়ে সমস্ত আত্মীয় মালকে ছেড়ে দিয়ে কিভাবে মাটির ভিতরে চলে যাচ্ছে সব বাঁধনকে কেটে, এইটা দেখা। একটা জীবিত মানুষ মৃত হওয়ার পর সমস্ত সম্পদ মাল স্বামী ছেলে বেটা বেটি স্ত্রীকে ছেড়ে দিয়ে কেমন করে কবরে নীরবে ঢুকে যাচ্ছে, এই দিশেটা এই এইটাকে দেখা। আরেকবার বলে দিই, তিনবার হয়ে যাবে, একটা জীবিত মানুষ সমস্ত আত্মীয়তার বন্ধন মালের মহব্বত ছেড়ে দিয়ে কিভাবে কবরে ঢুকছে। আল্লাহ রসুল বলছে, এটা তোরা বারবার দেখ, এটা যখনই দেখবি তোর মাথার বিবেকের দরজার হুড়কাটা খুলে যাবে, খিলটা খুলে যাবে, আজকেই কালকে আমি, ওতে পৃথিবীর কোনো মূল্য নাই। এইটা দেখার পরে যদি কোনো মানুষের বিবেকের দরজা না খুলে, এইটা দেখার পরে যদি কোনো বিবেকের দরজা তালাটা না খুলে, এই দৃশ্যটা দেখার পরে যদি কোনো মানুষের চেতনা না আসে, সে যদি মসজিদের দরজা খুঁজে না পায়, এর মতো হত মূর্খকে পৃথিবীর কোনো ভার্সিটি মানুষ বানাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হলো মৃত, মৃত ব্যক্তি মানুষকে জ্ঞান দিয়ে যায়। ইমাম গাজ্জালির কথা, মৃতরা কথা বলে, পানি আছে, নো টেনশন, টাকা খুব বেশি আসছে নাকি, ও চিল্লা চিল্লিতে মনে হচ্ছে টাকা খুব বেশি আসছে। দেখ আল্লাহ দেখ আপনাদেরও হোক, পলাশ বোনার লোক আমাকে ছাড়ে না, আর আমি ওদেরকে ছাড়ি। তো চেতনতা, চলেন একবার আসমানের দিকে যাই, আসমান কয়টা, সাতটা আসমান, সাবাকা সামাওয়াতিন তিবাকা মা তারাফি খালকির রহমান মিন তাফাউত, সাতটা আসমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জ্ঞানীদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজিউল বসারা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজিউল বসারা কাররাতাইনি ইয়ানকালিম ইলাইকাল বসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। জি ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন সুম্মার জিল বাসারা কাররাতাইন ইয়ানকালিম ইলাইকাল বসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, ওয়ালাকাদ জাইয়ানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। শুনে আশ্চর্য লাগবে কিছু কথা, বিশ্বনবী রাত্রিবেলায় গেছিলেন, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে আকসাল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর,
বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এলেন। ঘুরে আসার পর বলছে, রে আমার উম্মত, কান করে শুনে লও, পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আসমানটা মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, তারপরে আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার ওটা মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, এরকম একটা একটা আসমান কতটা মোটা, এই ত্রিপলটা সমানচি না, 1 ফুট না, একটা ঢালাই সমান না, বলে ওটা মোটাটাও হচ্ছে 500 বছরের রাস্তা। এইভাবে একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আসমান, আসমান সাত তবকের পর রয়েছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে রয়েছে জান্নাত, আর জান্নাতের তাহাতুল জান্নাত, মানে আসমানের জান্নাতের ছাদই হলো আরশুর রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ রয়েছে তার উপরে। এতটা রাস্তা পরিভ্রমণ করেছে, এতটা রাস্তা ঘুরে এসেছে, তাহলে সাত তবক আসমানকে মাথার উপরে রাখা হয়েছে। আমার আল্লাহ বলছে, তোরা কারজিল বাসারা, তোরা সুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়া ওয়া ওয়াসির, তাকা তোরা আমার আসমানের দিকে, দেখতে 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 তোর নজরটা ক্লান্ত হয়ে যাবে, আবার তোরা তাকা হালতারামিন ফুতুর, আমার আসমানের ভিতরে একটা ভুল তোরা বের করে দে রে বিজ্ঞানীরা, তোরা ওখান থেকে ঘুরে আসবি যাবি, কিন্তু কোন রকমের ভুল বের করে দিতে পারবি না, পারবি না। জি কে আছে ওখানে? ওলাকাত যাইয়েন না সামা দুনিয়া, 6টা আসমানকে সুসজ্জিত করা হয়নি, 6টা আসমানে কিছুই নাই, একমাত্র দুনিয়ার আসমানে নক্ষত্রগুলো রয়েছে, গ্রহ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সির ভিতরে বড় বড় আপনার কিনা গ্রহ রয়েছে, আর এক একটা গ্রহ, এই গ্রহ দেখতে গিয়ে ব্ল্যাক হোল পাওয়া গেছে, যাকে কালো গর্ত বলা হচ্ছে, গহ্বর অন্ধকার। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুই মানবি না, তোর বাপ মানবে, তোর জ্ঞান খুলবে না, তোর বাবার জ্ঞান খুলে যাবে। আল্লাহ কত বড় আসমানকে একাই পরিচালনা করছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গ্রহ রয়েছে, শুধু বিজ্ঞানীদের চোখে যেগুলো ধরা পড়েছে, বাকি বিজ্ঞানীদের চোখের আয়ত্তের বাইরে যেগুলো আছে এগুলোর ব্যাপারে হিসাব কারো দেওয়ার ক্ষমতা নাই। একজন বিজ্ঞানী বলছে, পৃথিবী থেকে চাঁদ, পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এবার আসেন, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা বলো পৃথিবীর সব থেকে বড় প্রাণীর নাম কি? সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আলাম, আপনি ভালো জানেন। নবীজি বললেন, সেই প্রাণীটা হলো পাখি। যখনই বললেন পাখি, আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিটা কত বড়? বলে, ও একবার এমনি করে ঠোঁট মারবে, আমাদের মুরগাটা, আমাদের মুরগিটা একবার ঠোঁট মেরেছে, একটা মটরের দানাকে কিলে ফেলেছে, আর ওই পাখিটা কত বড়? ও একবার ঠোঁট মারবে, এইরকম পৃথিবীকে গিলে ফেলবে রে, এত বড় পাখি। এবার বলেন, সেই পাখিটা কোথায়? বলে, তার সে একা নাই, সে তার প্রভুর বাগানে আছে, তার দলবল আছে, সে একা নয়। ইয়া রাসূলুল্লাহ, সেই বাগানটা কোথায় আছে? বলে, সেটা আল্লাহর ইলমের ভিতরে আছে, আপনার আমার বিশ্বাস হয় না, এত বড় পৃথিবীকে একবার ঠোঁট মেরে খাবে, এটা আল্লাহ বানিয়েছে, ছেড়ে দেন যেটা নজরের বাইরে আছে, এটা আপনার যদি ইমান থাকে তো ভালো, না থাকে তো ভালো। ও হাদাইনা হুন নাসদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ওদিকে গভীর তত্ত্বে যেছি না, এটা বহুত বড় মারেফাতের তত্ত্বে পৌঁছাতে হবে, তবেই স্বীকার করে নিতে পারবেন। কিন্তু আমি একটা কথা আপনাকে বলছি, ওই পাখিটার নাই, আল্লাহর হস্তে বলছি, কিছুক্ষণের জন্য ধরে নেন নাই, কিন্তু সূর্যটা যদি এই পাখিটা হয়, একবার আল্লাহ তো সূর্য বানিয়েছেন, আল্লাহ তো পৃথিবী বানিয়েছেন, সূর্যটা যদি ওই পাখিটা হয়, তাহলে যদি পৃথিবীকে একবার ঠোঁট মারে খেতে পারবে কি পারবে না? কারণ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছে, ওরে আমার ভাইরে, আল্লাহ এত বড় সূর্য বানালেন, সূর্য থেকে চন্দ্র আরও বড় রয়েছে, এর থেকে আরও বড় গ্রহ রয়েছে। একজন বিজ্ঞানী বলেছে যে, এই যে তারাগুলো আমরা ছোট ছোট দেখতে পাই, এগুলো পৃথিবী থেকে কয়েক কোটি বিলিয়ন মিলিয়ন বড়, একটা পৃথিবী নয়, কয়েক কোটি পৃথিবী লাগবে তবে একটা তারা হবে। তাহলে ওই তারাটা যদি আল্লাহ প্রাণী করে দিত, পৃথিবীটাকে কপ করে গিলে খেয়ে নিত। হে পৃথিবীর মানুষ, এখনো কেন তুমি আল্লাহকে অস্বীকার করো? শুনলেন, ওই গ্যালাক্সি যেটা রয়েছে ছায়াপথ, এর ভিতরে কয়েকটা রয়েছে গ্রহ, এই গ্রহগুলোর ভিতরে একটা কালো গহ্বর অন্ধকার পাওয়া গেছে, একটা গর্ত পাওয়া গেছে, বিজ্ঞানীরা তার নাম দিয়েছে
ব্ল্যাক হোল্ড মানে কালো গর্ত, ওই গর্তটা কত বড়? আপনার আমার ছেলেরা গুলি খেলতে খেলতে এমনি করে যদি গ্লাসে ভরে দেয় একটা গ্লাসে 20টা 50টা 100টা আপনার কিনা গুলিগুলো মার্বেলগুলো ওর ভিতরে ধরবে, কিন্তু আমার আল্লাহ যে গর্তটা তৈরি করেছে বলছে ওই গর্তটা প্রতি মুহূর্তে হাজার হাজার তারাকে কপ কপ করে গিলে ফেলছে, একটা দুটা নয় এরকম পৃথিবী কয়েক কোটি লাগবে, তারপরেও সেটা চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাবারাকাত তাআলা বলছে ইন্না ফিকাল কিসসামাওয়াতি ওয়াল আরজি, তোদের আসমানের উপরে কি সাজিয়ে রেখেছি তুই জানিস না, কি কারিশমা সেখানে চলছে, কয়েক কোটি এক নক্ষত্র নিজের গতিতে টান 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 করে নিজের কক্ষপথে ঘুরতে রয়েছে। আল্লাহ তাবারাকাত তাআলা বলছে ওয়াশামস ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য যে ঘুরছে তারা হিসাবের সঙ্গে ঘুরে, এমন হিসাব থাকে তাদের ক্রস হয়ে যায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। একবার যদি সূর্যের সঙ্গে চন্দ্রের অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে পৃথিবীর মানুষ তুমি জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। পৃথিবী আছে কোথায়? পৃথিবী আছে কোথায়? বিজ্ঞানী বলছে দুইটা মহাকাশ দুইটা টানের মধ্যে রয়েছে, একটা মহাশূন্যের টান একটা সূর্যের টান, দুই টানের মধ্যখানে পৃথিবী ঝুলছে। একবার যদি শূন্যের টান টাল্লা সরিয়ে দেয় পৃথিবীটা 7 দিনের ভিতরে সূর্যের পেটের ভিতরে চলে যাবে, মাত্র 7 দিন লাগবে, সূর্যের পেটে ঢুকে যাবে, পুড়ে যাবে, জ্বলে যাবে। সূর্যের টানটাকে যদি আল্লাহ সরিয়ে দেয় এই পৃথিবীটা 3 থেকে 4 দিনের ভিতরে মহাশূন্যের ভিতরে ঢুকে যাবে, যেখানে কোনো অক্সিজেন পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, বাতাস পাওয়া যাবে না, মানুষ মরে শেষ হয়ে যাবে। এরই ভিতরে আপনি আমি লাফাচ্ছি আল্লাহ বলে কেউ নাই। আল্লাহ তাবারাকাত তাআলা বলছে পৃথিবীর সব থেকে জ্ঞানের ভাণ্ডার আমি কোরআনে দিয়েছি, আয় রিসার্চ কর পেয়ে যাবে, আসমান জগতে সব কথা আছে। আপনি কোথায় পড়াশোনা করেছেন? যাদবপুর কলেজে পড়াশোনা করেছেন, সেখান থেকে আপনি স্কলারশিপ পেয়ে গেছেন দিল্লিতে, সেখান থেকে স্কলারশিপ পেয়ে চলে গেছেন নাসার গবেষণা করে আমেরিকায় চলে গেছেন, আমেরিকা থেকে আপনি বৈজ্ঞানিক হয়ে বাড়ি ফিরে এলেন, কত দূরের কথা বলবেন? খুব বেশি চাঁদ পর্যন্ত বলবেন, এখন প্লুটো নেপচুন মঙ্গল পর্যন্ত মানুষ পৌঁছে গেছে, তার বেশি কথা আপনি বলতে পারবেন না, চলে আসেন। অত দূর গবেষণা করতে হবে না, পলাশপুরা মাদ্রাসায় ঢুকে যান, সাতবক আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহার খবর দিয়ে দিব কি আছে সেখানে, পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে না। চ্যালেঞ্জ থেকে গেল আমেরিকার গবেষণাগারে, যত জন বসে আছে প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে তাদের কোটি কোটি ডলার বিলিয়ন চলে যাচ্ছে, তারপরেও তারা কত দূর পৌঁছালো? সর্বোচ্চ চাঁদ পর্যন্ত পৌঁছেছে, তারপর তারা পেরেশান হয়ে যাচ্ছে, এরপরে মঙ্গল পর্যন্ত পৌঁছেছে। আর আমার আল্লাহ বলছে আমার বিজ্ঞানীকে আমি সাতবক আসমানকে সিদ্র বেদ করে পার করে সিদরাতুল মুনতাহা পার করে আমি আমার আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি, সেই জ্ঞান ভাণ্ডার তোদের মাদ্রাসায় দিয়ে দিয়েছি। কোথায় টাকা খরচা করবি বিবেচনা করে তোরা দেখ গা, কিন্তু তোরা এটাকে লারলি না, এটাকে তোরা বুঝলি না, এর কাছে তোরা এলি না, এর কাছ থেকে তোরা নিলি না, একে তোরা উপেক্ষা করলি, ইংলিশ মিডিয়ামে মাদ্রাসাতে ছেলেকে ভর্তি করলি না, ইংলিশ মিডিয়ামে ভরে দিয়ে ডিওজি ডগ আর পিক মানে কুকুর, ডগ মানে কুকুর, পিক মানে সুর মুখস্থ করিয়ে ছেড়ে দিলি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এলো না। আল্লাহ তাবারাকাত তাআলা বলছে শোন জ্ঞানের ভাণ্ডার লিমিট আসমান থেকে তোকে নামতে দিব না, ওখানে আরো কত কারিশমা রয়েছে। আল্লাহ তাবারাকাত তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআল আল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাদা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। খারাপ মনে নেবেন না, শিক্ষাতে লজ্জা নেই, পুরুষের শুক্রাণু মেয়ের পেটে না গেলে জীবনেও মা হবে না, পুরুষের শুক্রাণু মেয়ের পেটে না গেলে জীবনেও মা হবে না, আসমানের মোসেরাতের পানি পৃথিবীর মাটিতে না পড়লে কোনো গাছ সে প্রেগনেন্ট হবে না। আল্লাহ বলছে কোথা পাবি রুজি আসমান থেকে দি? যদি বলা হয় সলিমুদ্দিনকে 2 কুইন্টাল ধান দে ভাই মাদ্রাসে, বললে হবে আসমান থেকে খাবার আসছে, খেটে করছি, তোর বাপও পারবে না, সব বাঁজা থাকবে, গাছ ধান বাঁজা থাকবে, গম বাঁজা থাকবে, মুসরাতের পানি আল্লাহ বলছে আমি দি, এই পানিটা ফলের গায়ে না লাগলে ওই ফল বাচ্চা ধারণ করবে না, ধানটা আগড়া থাকবে, ভিতরে চাউল আসবে না। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন চাষ আমি করি, ইয়াই আল্লাহ জি না মানু একদম ইমানদারদেরকে ডেকে বলেছেন তুই কি চাষ করিস? চাষ আমি করি। হাজি ভাই হাতে সরিষে আছে, দুইজনাতে হাঁটছি, হাঁটতে হাঁটতে যদি পড়ে যায় ভাষাটা মুখ দিয়ে কী বের হবে? যা ভাষাটা কী বের হবে?
সবাই বলেন কি বের হবে এটা কি? এত বড় লোক মুখ খুলে না, একবার মুখ খুলেন, এটা কি? আল্লাহ বলছে যখন তোরা জমিনে ধানকে মারিস, গমকে মারিস, কিন্তু কত একিনের সঙ্গে মারছিস আমি আল্লাহ রিটার্ন তোদেরকে ফেরত দিই, তোদের ক্ষমতা নাই ওই সরষেগুলোকে তুলে নি, কোনো চম্বক নাই, অথচ আমি আল্লাহ মেহরবান ওই জমিনের ভিতরে কি কারিশমা ভরে রেখেছি, আর ফলটা ফসলটা কীভাবে তৈরি হয় এ ব্যাপারে তোদের কোনো জ্ঞান নাই, জ্ঞানের উৎস নিবিত, চল একবার আসমান থেকে ঘুরে আসি। সলিমুদ্দিন আর কলিমুদ্দিন খালি চাঁদে গেছে, এরই পটপটানি সহ্য হয় না। কি হলো রে বাপ, কি হলো এমন করছে কেন রে বাপ? তো বাজেল ভাই সময় শেষ হলো মা, তখন থেকে গাড়ি চালাইছি এখনো রাস্তা শেষ হয় না। এটা হলো আসমান, এখনো জমিনে আসিনি। আমি একটা আপনাকে, আপনারা যদি আমাকে বলেন যে বুখারী মুসলিমে দেখিয়ে দেন কোথায় আছে, পারবো না, কিন্তু একটা তফসির করবো কোথা পেয়েছেন বলে দিব। আমাদের বীরভূমে একটা পত্রিকা বের হয় বালাগুল মুবিন, এখন চলে কি না জানি না, তো ওই পত্রিকার সম্পাদক আমার ঘরে একটা পত্রিকা পাঠিয়ে দিয়েছে কাউকে দিয়ে, ছোট পত্রিকা, তো ওই পত্রিকাতে উনি ই করেছেন ওই সূরা রহমানের প্রথম রুকুটা তফসির করেছেন, তা আমি পড়ছিলাম, পড়তে পড়তে এক জায়গায় আমি আশ্চর্য হয়ে পড়লাম, উনি কোথায় পেয়েছেন উনি জানবেন, আমি বরাত যা বুঝি তা বলে দিই। উনি বলছেন সাতটা আসমানে তো কোনো থম্ব নাই, পিলার নাই তো আছে কিভাবে, সাতটা আসমান যে পিলার নাই, ই কি প্লেনের মতো ভাস্যমান আছে না কোথাও নামানো আছে? উনি বলছেন এগুলো নামানো আছে মা আমার বোন আমার, কেমন ভাবে নামানো আছে, আমরা সাতটা সমুদ্র কিভাবে হিসাব করি, ভারত সাগর, আরব সাগর, তারপরে প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, এইভাবে আমরা সাতটা সাগরের নাম বলি, কিন্তু বলছে এগুলো টোটাল মিলে একটা সাগর, সাতটা পাহাড়, সাতটা আসমান, সাতটা সাগর আলাদা, সাতটা পাহাড়, সাতটা আসমান, সাতটা সাগর আলাদা কেমন? প্রথম আসমান যেটা আল্লাহ বানিয়েছেন যাতে চন্দ্র সূর্য গ্রহকে রেডি করে রেখেছেন, এই আসমানটা, ওই সমুদ্র যেগুলো আমরা দেখছি ওই পরপারে কে আছে কি আছে? কিছুই নাই, সেখানে পাহাড় আছে প্রথম পাহাড়, এবার ওইটাকে গোটাটা আসমানটাকে নিয়ে গিয়ে প্রথম পাহাড়ে রাখা আছে সমুদ্রের পরপারে, আর তার ভিতরে আমরা ঢুকে আছি, আমরা আল্লাহর আবদ্ধতার ভিতরে আছে, বেরিয়ে যাওয়ার ক্ষমতা নাই। তৃতীয় নম্বর ওই পাহাড়টার পরে আবার সমুদ্র শুরু হয়েছে, সেই সমুদ্রের পর গোটা সমুদ্রটা পাক দিয়েছে, তার ওই পারে আবার একটা পাহাড়, দ্বিতীয় আসমানটা তার থেকে বড়, সেই পাহাড়ে নামানো আছে, এইভাবে আবার তৃতীয় আসমান আছে, তৃতীয় সমুদ্র আছে, তৃতীয় পাহাড়ে নামানো আছে, সাতখানা আসমানকে সাতটা পাহাড়ে নামানো আছে, এবং মাঝে সমুদ্রের রাউন্ড আছে, এবং এই পাহাড়গুলিকে আর আসমানগুলিকে যিনি বানিয়েছেন তিনি কে? একবার জোরে বলেন তিনি কে? মাশাআল্লাহ। এবার এটা হলো জ্ঞানী ব্যক্তির নিশানা, ওই যে প্রথমে বলেছি ফল যখনই এসে যাবে ডাল নেমে যাবে, জ্ঞানের ভার যখনই এসে যাবে মুখে আল্লাহর নাম বের হবে, এর মুখকে কেউ রুখতে পারবে না। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা নাফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাবুদ রে তোমার জ্ঞানের পেছনে কার যাওয়ার ক্ষমতা নাই, হে মাবুদ তুমি ক্ষমা করিও, মাফ করিও, তোমার আযাব থেকে মুক্তি দিও। জ্ঞানী ব্যক্তিদের এটাই
হবে শেষ কথা। তো এইভাবে তৈরি করেছেন আল্লাহ। চলেন একবার জমিনে নামি। এটা মাটি, কি পদার্থ গো এটা, কি পদার্থ দিয়ে তৈরি করেছেন আল্লাহ? বিজ্ঞানীরা সাতটা আটটা পদার্থের ভিতরে বের করেছে, কিছুই বলে লাভ নাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবার একবার তারা কি বলছেন চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবী আমি বানিয়েছি মাটিটা, কোন পদার্থ রে, একবার তোর বিবেকের চেতনাটা নিয়ে আয়।